আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের আয়োজনে থাকছে সাবুদানার মিষ্টি পিঠা। খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় এই সাবুদানার মিষ্টি পিঠা আর অল্প ইনগ্রিডিয়েন্টসে। তো তো যা যা লাগছে, নিয়েছি কুরানো নারকেল, প্লেন ফ্লাওয়ার পরিমাণ মতো চিনি, আর নিয়েছি আমি 1 কাপ সাবু। এই সাবুদানাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একে একে সব আমি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি কুরানো নারকেল, পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, কমিয়ে বাড়িয়ে এটা আপনাদের ইচ্ছা। দিয়ে দিচ্ছি প্লেন ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে অ্যাড করব। অল্প পরিমাণে লবণ, আপনারা চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। এবার হাতের সাহায্যে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনাদের কাছে যদি মনে হয় যে এটা একটু নরম হয়ে এসেছে, সেক্ষেত্রে আপনারা আর একটু প্লেন ফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে সব মাখিয়ে নিয়েছি, আর এইরকম একটু আটালো আটালো হবে। হাতের মধ্যে ঘি বা তেল লাগিয়ে আমি একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপ বানিয়ে নিতে পারেন। এই তো আমি রাউন্ড শেপ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন বা শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এদিকে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দিয়ে কিন্তু আপনারা সাথে সাথে মানে নাড়তে যাবেন না, তাহলে পিঠাটা ভেঙে যেতে পারে, যেহেতু একদম সফট। তো প্রায় মিডিয়াম টু লো আছে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিলেই দেখতে পাবেন যে একটু হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, তখনই আপনারা এটা উল্টিয়ে দেবেন, তা না হলে ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি প্রায় 10 মিনিট পরে এসে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পিঠাটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো রেখে দিতে পারেন, বিকেলে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলা আমি উল্টিয়ে নিয়েছি, এবার আরও প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। পিঠাগুলোকে আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আবারও আমি আরও প্রায় 10 মিনিটের মতো একটু এটাকে ভেজে নিলে হয়ে যাবে। কালারটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ঘরে। মাশাল্লাহ, কালারটা খুব সুন্দর এসেছে, আর বাহিরটা ক্রিস্পি আর ভেতরটা জুসি থাকবে, আপনারা দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো আপনাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বাহিরটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি। এই তো দেখতে পাচ্ছেন বাহিরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কত জুসি হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে মাশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।